आज रविवार कल के ब्लगटा कन्टिन्यू कर तई भावलम आर एक नतून भिडियो ब्लग अपन नहीं आसि सबा केम आमेंटे जान आज रविवार जेहेतु और बाबा गए बाबू के ड्रईंग क्लस दीते तो गए आसार समय चिकेन नहीं आज के चिकेन एक रकम भाव बनाब यह रेसिपिटा किन्तु आमादे बाड़ी सकल प्राय खूब ही पसंद हो भालम अपन साथेयर करी वही देखलें कूकार मध्य बाबार जो से झोल करब मैंने सब रकम मसला जा किचू लागे चिकेने सब किचू दिए कूकारे दिए किचुक्षण कषिए नहीं तरह जल देव यही देखें धने गुड़ो और मौरी बाटा देव एक्सट्रा और किचू ना और एदी के देखें पेज टमेटो आदा रसुन और काजू आठ दसटा मत भलोक अल्प तेलर मध्य कषिए भेजे नहीं ठंडा करते दिए चिकेन आज के बल्लम ना अन्यरकम भावे करब ठीक से ही तो आलूगुलो भेजे तुले रेखे दिए अपना चाहले ये आलू नाओ दीते पारें तब आलू तो हमार खूब पसंद से ही आलूटा स्किप कर लामना तारपर आलू भेजे तुले निये ओई तेलेर मध्ये गोटा गरम मसला तेजपाता शुकनो लंका फोड़न दिए तारपर चिकेनगुलो जे नून हलुद और काँचा तेल मेखे रेखेछिलाम किछुक्षण सेई चिकेनटा दिए भालो करे नेड़े नेड़े चिकेनटाके माने जाके बोले 50% सिद्ध करे रान्ना करे नेब तारपर जखन तेल छेड़े आसबे चिकेन थेके तारपर ओई जे पेंयाज आदा रसुन गाजर काजू भेजे रेखेछिलाम सेटा बेटे निये सेई मसलाटा दिए भालो करे कषिये निलेई परिमाण मतो नून दिए जल दिए फुटिये निलेई रेडी ए चिकेनटा किन्तु खेते खूब सुंदर हय दुर्दान्त जाके बोले रुटिर साथे भातेर साथे दुइयेर साथेई दारुण जाय तो ए जे देखछेन सन्ध्याबेलाय ओर बाबा निये गेलो एकटु स्कूल बाजारे आज रविवार जेहेतु कालके जन्माष्टमी सोमवार जन्माष्टमी किन्तु आमादेर जेहेतु सबकिछुई शेष पालनीते करा हय सेइजन्य सोमवार नय मंगलवार आमादेर बाड़िते जन्माष्टमीर पुजो हबे तो सोमवार जन्माष्टमी पड़े जाच्छे अनेके देर सोमवारो हय आबार जारा शेष पालनी मानें तादेर शेष दिन ওই যে দেখুন কত বাদুড় উড়ে যাচ্ছে আকাশে ওই ভেতরের দিকে এই যে দেখছেন যেখান থেকে উড়ে আসছে ওই ভেতর থেকে একটা বাদুড় গাছ বলে জায়গা আছে তো ওই গাছটায় পাতা দেখতে পাবেন না কি ডাল দেখতে পাবেন না শুধুই বাদুড় আর বাদুড় এত বাদুড় ঝুলে থাকে বাবু গিয়ে দেখে এসেছিল ওর দাদু নিয়ে গেছিল আর আমি তবে কোনোদিন দেখিনি শুনেছি আর এইখান দিয়ে রাস্তা দিয়ে গেলেই দেখতে পাই বাদুড়গুলো এই সন্ধ্যের সময় কোথায় যেন উড়ে যায় ওই যে বললাম কাল জন্মাষ্টমী তো জন্মাষ্টমী আর আমার গোপাল নতুন পোশাক পাবে না তা কী করে হয় বলুন প্রতি বছর এই দিনটাতে তো বাইরে বেরোই মানে বাজারে যাই পোশাক কিনি কিন্তু কোনো বছর ওর বাবা থাকে না কিন্তু এবছর গোপালের কৃপা ওর বাবা এই সময়টা আসে সেই জন্য নিয়ে এসেছি ওর বাবা নিয়ে এসেছিল ওর বাবা বাবুকে নিয়ে একটা দোকানে দাঁড়িয়েছে দাদাভাইয়ের দোকানে আর আমি এখানে পোশাকগুলো পছন্দ করে কিনে নিচ্ছি আর যেহেতু কালকে জন্মাষ্টমী এত ভিড় ছিল দোকানটাতে প্রায় অনেকেই দেরি হয়ে গেল এই যে দাদাভাইয়ের কথা বললাম এই দাদাভাইয়ের দোকান এটা তো মানে বাবুর বাবার বন্ধুও হয় ওখানে খুব চেনা পরিচিতি আর ছেলে তো এখানে এসে খুব খুশি হয় একটা গাড়িও নিয়ে নিয়েছে আর ওর বাবা যেহেতু ছবিতে আসতে চায় না ভিডিও চালু করে ওই যে দেখুন ডেকে নিয়ে ছবিটা তুলে নিলাম তো বেশি কিছু কেনাকাটা করলাম না যেগুলো দরকার মোটামুটি কিনে নিয়েছি আর পুজোর বাজার ওর বাবা কালকে নিয়ে যাবে আর এদিকে ফিরছি আর আজকে দেখুন যেহেতু মানে জন্মাষ্টমীর আগের দিন প্রত্যেকটা দোকানে যে যার প্রয়োজন মতো জিনিস কিনছে বেশ ভিড় ছিল আর আমাদের যেহেতু মঙ্গলবার পুজো হবে সোমবার নিরামিষ খেতে হবে আমরা যেহেতু অঞ্জলি দিই তো আজকে রবিবার ছিল ওর বাবা বললো পিৎজা খাবে বলছিল পিৎজা খাবে বলছি তাই নিয়ে এসো আর ভেতরে তো কম জায়গা বসার জায়গা ছিল না সেই জন্য পার্সেল করে বাড়িতে নিয়ে চলে এলাম সবাই মিলে খাবো তো কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল ওই 10-15 মিনিট মতো তারপর পার্সেলটা দিয়ে দিয়েছিল তারপর বাড়িতে এসে দেখলাম বাবুর তো খুব পছন্দ হয়েছে সবাই মিলে পিৎজাটাও খেয়ে নিলাম আর বিকেলবেলা ওই যে দেখলেন তাল ছুঁড়েছিলাম প্ল্যান ছিল সন্ধ্যেবেলায় তালের গুলগুলে হবে তো ফিরতে তো অনেকটাই দেরি হয়ে গিয়েছিল মোটামুটি ওই 8টা মতো বেজে গিয়েছিল তো এসে পিৎজাটা খেয়ে নিয়ে বাবু উল্টো দিকে খাচ্ছিল আর বাবা বলছে না এই দিকটাই খাবে বাবুর তো খুব পছন্দ হয়েছে ওই যে বলছে মা স্বাদিষ্ট লাগছে তো সাইটা আর ছাড়িনি ওই অবস্থাতেই পিৎজাটা খেয়ে নিলাম খেয়ে সাইটারই ছেড়ে নিয়ে লেগে পড়লাম রান্নাতে মা রুটিটা করে নিয়েছে সেবেলা চিকেনটা একটু আছে সেটাই গরম করে রুটির সাথে খাওয়া হয়ে যাবে আর এদিকে আমি ভাজছি গুলগুলা তাল বলেছিলাম না যে তালের সিজন চলে যেতে চললো কিন্তু আমাদের বাড়িতে এখনও তাল এলো না সেই জন্য মাকে অনেক করে বলায় মাকে মন করায় তো মা তাল গুড়িয়ে এনেছিল তাল ছুঁড়ে এই যে গুলগুলা হচ্ছে আর বাবু আমার কাছে বসেছিল বাবু গুলগুলি বানানো দেখতে চায় আমি গুলগুলি বানাচ্ছি তাই তো গুলগুলি না তালের ফুলরি বাবু কোনটা ফুলরি ফুলরি গুলগুলা তো আমার কাছে বসেছিলো এই রান্নাবান্নাও হয়ে গেছে এবারে খাওয়া দাওয়া করবো একটু খেয়ে দেখি কেমন হয়েছে আর আপনারা বলুন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ।